আচ্ছা, তার মানে রিফ্রেশারটা হচ্ছে আপনার দুধের থেকেই তৈরি একটা প্রোডাক্ট, জি জি শুধুমাত্র ভালো গ্রোথের জন্য এক্সট্রা কিছু প্রোটিন এটার মধ্যে অ্যাড করা, কিছু নিউট্রিশন অ্যাড করে, ভিটামিন সি অ্যাড করে। যেমন আমি বলি, ফ্যাট যদি আপনার বেশি খায় একটা ইয়াং কাপ, তার কিন্তু আর্ডারে ফ্যাট জমে গেলে সে কিন্তু কনসিভ করবে না, এবং কনসিভ করলেও তার কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে। সিএমআর কিন্তু ওই পরিমাণ ফ্যাট দেওয়া যা তার দরকার, এর চেয়ে বেশি দেওয়া নাই। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? ফার্ম রিভিউ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আমি বিভিন্ন কৃষি টেকনোলজি নিয়ে কথা বলি, তার ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ফুড আইটেম। ফুড আইটেমটির মধ্যে আমার সামনে রয়েছে, দেখতে পাচ্ছেন, ডেনকা মিল্ক নামে নেদারল্যান্ড থেকে আমদানি করা একটি মিল্ক রিপ্লেসার, যেটা গরুকে আপনারা সাধারণত দুধ খাইয়ে থাকেন, দুধের পরিবর্তে যেটাকে খাওয়ানো হয়ে থাকে। এখানে দুইটি প্রোডাক্ট আছে, একটি হচ্ছে গরু এবং একটি ছাগলের জন্য, দুইটা প্রোডাক্টই কিন্তু বাচ্চার জন্য। তো এই যে প্রতিষ্ঠানটি এই প্রোডাক্টটি আমদানি করছে, সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে আমি আজকে বসে আছি। হ্যাঁ, প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে, আপনি যদি আমার চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বস আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, যে এই যে মিল্ক রিপ্লেসারটা অনেকদিন ধরে আপনারা মার্কেটে দিচ্ছেন, এটা আপনারা কোন দেশ থেকে আনতে নিয়ে আসতেছেন? নেদারল্যান্ড, হল্যান্ড। নেদারল্যান্ড। নেদারল্যান্ড আমরা জানি যে গরুর জন্য খুবই ভালো এবং তারা খুবই ভালো ভালো প্রোডাক্ট তৈরি করছে। তো এই যে আপনার এখানে যে প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, ডেনকা মিল্ক রয়্যাল 30, এই প্রোডাক্টটি সম্পর্কে আমার দর্শকদেরকে আপনি বলবেন, অনেক খামারে কিন্তু ডাইরেক্ট দুধটা খাওয়ায় গরুকে, তো দুধের পরিবর্তে মার্কেটে এখন আপনারা যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে আসতেছে, দুধ না খাইয়ে কেন খামারিরা এই প্রোডাক্টটা ব্যবহার করবে? ধন্যবাদ, ধন্যবাদ। বেসিক্যালি এটা ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস হয় 1954-এ, এটা নেদারল্যান্ডে প্রথম এটা ইন্ট্রোডিউস হয়, তারা শুরু করে। তো বাংলাদেশে 2013-তে আমরাই প্রথম আনি। তো আসলে মিল্ক রিপ্লেসার অনেক ধরনের ওয়ার্ল্ডে আছে, তো ওটা কোয়ালিটি আপনারা জেনে নেবেন। তার আগে আপনি যে কোশ্চেনটা করলেন যে কেন মিল্ক রিপ্লেসার খাওয়ানো উচিত, আসলে মিল্ক গরুর যে হোল মিল্ক যেটা আমরা বলি, সেটার কিন্তু সকালে একরকম টেস্ট থাকে, বিকালে একরকম টেস্ট থাকে, এবং ফ্যাটের যে লেভেলটা সেটা সকালে একরকম থাকে, বিকালে একরকম থাকে। এই যে ইয়াং কাফ মানে বাছুর, তার কিন্তু ওই যে আর্লি স্টেজে রুমেনটা কিন্তু ডেভেলপ থাকে না, পাকস্থলী যে হজম করার যে সিস্টেমটা ওইটা খুব নাজুক থাকে। তো সকালে একরকম ফ্যাট, বিকালে একরকম ফ্যাট, এই তারতম্যের কারণও তার কিন্তু অনেক সময় ডায়রিয়ার কারণ হয়ে দাঁড়ায়, ডাইজেস্টটা ঠিক মতো হয় না। তো আমরা যেমন সিএমআর এর ফ্যাটটা প্রোটিনটা এক রকম থাকে, সব সময় এক রকম থাকে, এটা আপনার উপরে কন্ট্রোল, আপনি তাকে কমাতে পারবেন বাড়াইতে পারবেন, এটা ব্যালেন্স ডায়েট। আর এটা যে টেস্টটা আছে, স্বাদটা আছে, এই স্বাদটা কিন্তু কখনো চেঞ্জ হয় না, একই রকম থাকে। আপনি কোনো যদি ব্র্যান্ডের খান, যেমন ডেনকা মিল্ক এক্সিলেন্ট বা ডেনকা মিল্ক রয়্যাল 30, যেটা ডেনকা ফিট কোম্পানি নেদারল্যান্ডের, তারা ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডে, তো তাদের যে টেস্টটা আছে ভ্যানিলা টেস্ট, এটা সব সময় মানে ইয়াং কাপ পছন্দ করে, তারা বেশি খেতে চায়। আপনি কখনো যদি মিল্ক রিপ্লেসার ব্যবহার করে থাকেন, দেখবেন তাকে আপনি ধরেন সকালবেলা 8টায় খাওয়াচ্ছেন, ঠিক আপনি যদি তার কাছে দিয়ে ঘোরাঘুরি করেন, সে কত আগ্রহ থাকে সেই জিনিসটা খাওয়ার জন্য। সো এটা দামও সস্তা, যদি ধরেন যে গরুর দুধ এখন বাংলাদেশে যদি মিনিমাম আমি ধরি যে 60 টাকা হোলসেল, সেটা আপনাকে এক সময় ছিল যদিও আপনার 32 টাকা মানে 31 টাকা পার লিটার, বর্তমানে সেটা 37-38 টাকা হয়ে গেছে, কারণ ইউরোপের দাম বাড়ছে এই জন্য। তারপর দেখেন দামে সস্তা, আপনি ধরেন আপনার 10টা বাছুর খাচ্ছে, 10টা বাছুরে প্রতিদিন যদি আপনি 15 টাকা করে সেভ করতে পারেন, তাহলে আপনি 150 টাকা, তা আপনার মাসে কত হচ্ছে, প্রায় 4,500 টাকার মতো। তার মানে এটা আমরা যে দুধটা খাওয়াচ্ছি গরুকে, সে দুধের থেকে এটা আমরা অর্থনৈতিকভাবে আমরা অনেক অনেক সস্তা। আপনি আপনি দেখবেন যে বাছুরের যে মিল্ক রিপ্লেসার খাওয়ার পর যে সেভিংটা হচ্ছে, সেটা দিয়ে আপনার ফার্মের যে এমপ্লয় খরচ আপনি বেয়ার করতে পারবে, এবং সাথে সাথে বাছুরের যে নিউট্রিশন দরকার, যে গ্রোথটা তার দরকার আপনি চাচ্ছেন, তার চেয়ে ভালো গ্রোথ দেখতে পারবেন। আবার আপনি পরীক্ষা করে দেখবেন, আপনি 2টা বাছুরকে আপনি দুধ খাওয়াবেন আর 2টাকে আপনি মিল্ক রিপ্লেসার খাওয়াবেন, আমরা যেভাবে বলি সেভাবে যদি আপনি মেনটেন করতে পারেন,
আপনি দিন শেষে দেখবেন যে এক মাস পরে টের পেয়ে যাবেন যে আপনার বাছুরের যে স্কিনগুলো খুব তেল তেল করছে। কারণ কি, কপার, জিঙ্ক, আয়রন এটা দুধে কম আছে। আমাদের ম্যানমেড ফিড আমরা করছি, খাওয়াচ্ছি, মানুষের তৈরি আমরা খাওয়া খাওয়াচ্ছি, হ্যাঁ, তার জন্য দেখবেন আমরা কিন্তু রাফেজ খাওয়াচ্ছি, সেই পরিমাণ নিউট্রিশন আমরা গরুকে দিতে পারছি না। তো গরুটা যে মিল্কটা প্রোডিউস করে সেখানে আয়রন, কপার, জিঙ্ক, যেটা একটা বাছুরের ফিউচারে সে মা হলে যে ইন্টারনাল যে গ্রোথটা তার দরকার 2 বছরে, সেই গ্রোথটা হয় না। কিন্তু একটা মিল্ক রিপ্লেসার কিন্তু কোনো কেমিক্যাল না, এটা কিন্তু 90% আপনার চিজের বাই প্রোডাক্ট, 10% যেটা ল্যাকিংস থাকে, মানে একটা বাছুরের বেশি দরকার গ্রোথের জন্য, সেটা তারা অ্যাড করে কোম্পানিগুলো। এবং তাদের 500 গরুর খামার আছে, ওইটার উপরে তারা রিসার্চ করে তারপরে তারা ওই মার্কেটে এইটার এই প্রোডাক্টটা ছাড়ে। আচ্ছা, তার মানে রিপ্লেসারটা হচ্ছে আপনার দুধের থেকেই তৈরি একটা প্রোডাক্ট। জি জি, শুধুমাত্র ভালো গ্রোথের জন্য এক্সট্রা কিছু প্রোটিন এটার মধ্যে অ্যাড করে, কিছু নিউট্রিশন অ্যাড করে, ভিটামিন সি অ্যাড করে। যেমন আমি বলি, ফ্যাট যদি আপনার বেশি খায় একটা ইয়াং কাপ, তার কিন্তু আর্ডারে ফ্যাট জমে গেলে সে কিন্তু কনসিভ করবে না, এবং কনসিভ করলেও তার কিন্তু মিসক্যারেজ হয়ে যাবে। সিএমআর কিন্তু ওই পরিমাণ ফ্যাট দেওয়া যা তার দরকার, এর চেয়ে বেশি দেওয়া নাই, বা বেশি প্রোটিন, যদি আমরা হিউম্যানরা বেশি প্রোটিন নিয়ে দেখবেন ডায়রিয়া হয়ে যায়। দেখবেন কোরবানির সময় আমরা মাংস খাই, কাম করে মাংস আমরা বেশি খাচ্ছি, তারপর দেখুন কারো কারো ডায়রিয়া হয়ে যাচ্ছে, তার মানে কি আমরা বেশি প্রোটিন নিচ্ছি। গরুর দুধে কিন্তু প্রোটিনটা বেশি থাকে, ফ্যাট প্রোটিনটা বেশি থাকে, কারণ ফ্যাট প্রোটিন যদি কম থাকে তাহলে খামারি দাম পাবে না, এই জন্য সে সবসময় চ্যালেঞ্জ থাকে কিভাবে ফ্যাট প্রোটিনটা বাড়ানো যায়। তাহলে এখন এই ফ্যাট বেশি যুক্ত ফ্যাট প্রোটিন ইয়াং কাফের জন্য তো খুবই খারাপ, এই জন্য মিল্ক রিপ্লেসার কিন্তু পরিমাণ মতো ফ্যাট প্রোটিন দেওয়া, নিজে মেপে মেপে খাওয়ানো, একদম যতটুকু প্রয়োজন। সবচেয়ে বড় যে জিনিসটা আমি মনে করি, যেমন 40 ডিগ্রি টেম্পারেচার যদি আপনি মিল্ক রিপ্লেসার খাওয়াইতে পারেন, তার ডায়রিয়া হয়তো দূরের কথা, ডায়রিয়া ভালো হয়ে যাবে। আপনিও যদি সকালে প্রতিদিন গরম পানি খান 1 গ্লাস, দেখবেন আপনার 7 দিন পরে টের পাবেন আপনার পেটের পীড়া গুলো কমে যাচ্ছে। তেমনি যদি আপনি, এটা এটা ধরেন একটা বাছুর হলো, হওয়ার পরে কতদিন পর থেকে এটা শুরু করতে হবে? আপনি 3 দিন ক্লোস্টাম খাওয়াবেন, শাল দুধ খাওয়াবেন। এই শাল দুধ খাওয়ারও একটা নিয়ম আছে, আপনারা শুনে নিন কোনো এক সময়, আজকে আপনারা বলি, যেটা চতুর্থ দিন থেকে খাওয়ানো উচিত, জন্মের চতুর্থ দিন, জন্মের চতুর্থ দিন, প্রথম থেকে চতুর্থ দিন পর্যন্ত শাল দুধ খাবে, শাল দুধ খাওয়াবে, তারপরে আমরা রিপ্লেসারটা দিতে পারবো। জি, এটা একটা বাছুরের জন্য কতটুকু পরিমাণ দিবে খামারিরা? আমরা আসলে বলে থাকি আমাদের সম্মানিত ডাক্তার ভাইদের যে মেসেজ, বডি ওয়েটের 10%, কিন্তু মিনিমাম 10%, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের ম্যাক্সিমাম খাওয়াবো, বডি ওয়েটের 15-20% খাওয়াবো। যদি তার ওয়েট হয় 30 কেজি, তাকে আমরা তো 6 কেজি না দিই 5 কেজি দেওয়ার চেষ্টা করবো, সকালে 2 কেজি, রাতে 2 কেজি, মাঝখানে 1 কেজি, তাহলে হলো 5 কেজি। এইভাবে 7 দিন খাবে, 8 দিনের মাথায় সে সকালে নিয়ে আসবে 2.5, রাতে নিয়ে আসবে 2.5, আর মাঝখানেটা সে ক্ষুধার্ত থাকবে, তাকে আমরা ফোর্স করব পানি আর দানা তার খাওয়ার জন্য, তাহলে তার গ্রোথটা তাড়াতাড়ি ভালো হবে। আপনি মনে রাখবেন, মিল্ক রিপ্লেসার আপনার কাফের জন্য 60-70% সাপোর্ট করবে, বাকিটা কিন্তু আপনাকে পানি এবং অন্যান্য দানাদার খাদ্য দিয়ে ফিল আপ করতে হবে। আচ্ছা, আর এইটা ধরেন কোনো খামারি যদি আপনার কাছে নিতে চায়, সেক্ষেত্রে তারা ঠিক মিনিমাম কত কেজি নিতে পারবে? আসলে বাংলাদেশে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 25 কেজির প্যাক হয়, এখন কেউ কেউ 10 কেজির করে, কেউ কেউ 1 কেজির করে, 25 কেজির প্যাক একদম, মানে এটা কারো হাত লাগে না, এটা রোবটিক ভাবে আসে এবং কারো হাত নাই, একদম এই গোডাউনে, আমার গোডাউনে ঢুকে এই 25 কেজি প্যাক হয়। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কারো কারো 25 কেজি কিনতে পারে না, তাদের জন্য আমরা 1 কেজির প্যাকেট করে ফেলি। আমার চেষ্টা থাকে জাস্ট প্যাকেটের খরচাটা অ্যাড করে দেওয়ার, আমি ওর চেয়ে বেশি করি না, 1 কেজি চাইলেও নিতে পারবে, তখন আমাদের যখন সে অর্ডার করে তখনই আমি রিপ্যাকেট করি, তার আগে আমি করি না। যদিও এই কথাটা আসলে আমার জন্য খুবই দুঃখজনক, রিপ্যাকেট আমি করতে চাই না, কিন্তু খামারিদের প্রয়োজনে যখন তারা বলে তখন আমি করি, কারণ এটাও নিষেধ। আচ্ছা, এখানে আরো একটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছি, এটা এটা আসলে এটা সম্পর্কে একটু বলবেন। এটা হচ্ছে গোট মিল্ক রিপ্লেসার, এটা ছাগলের জন্য। জি, ছাগলের জন্য, ভেড়ার জন্য, হরিণের জন্য, তিনটা, দুইটা দুইটা প্যাকেজেই পাওয়া যাচ্ছে। তার মানে একটা হচ্ছে আমরা এমনি কি নরমাল পলি প্যাকে পেয়ে যাচ্ছি, আর একটা হচ্ছে কোটার মধ্যে পাচ্ছি, কোটার ভিতরে। এটা তো ফুড গ্রেড, ফুড গ্রেড, আপনার ডানো যেরকম আমাদের বা মানে মানুষের বাচ্চাকে ডানো যেরকম ফুড গ্রেড, আমিও সেম এই ফুড গ্রেডের এটা করা হয়েছে। এটা এটা কেন ইউজ করবেন, আমি প্যাকেটটার চেয়ে কিন্তু এটা আরো 30 টাকা মানে বেশি লাগে,
একটা ছাগলের বাচ্চার জন্য এটা অনেক দিন যায়, 1 মাস। তো আমি খামারি ভাড়া যেহেতু অনেক, আমরা যেহেতু মেনটেন করতে পারি না, বাড়ির লোকজন আমরাই কাজ করি, তো আমরা এই ডিব্বাটাকে খুলে আবার চামচ দিয়ে নিয়ে আমি যাতে বাতাস কম যায় এই জন্য আবার একটা ভালো একটা সিস্টেম চালু করেছি, এটা হচ্ছে লম্বা সময় এটা ভালো থাকবে। আর যদি প্যাকেট আমরা কেটে ফেলি তাহলে এই প্যাকেটটা আমরা আবার বন্ধ করতে পারি না, বাতাস ঢুকে সেটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কাচের বয়মে বা কাচের বয়মে আপনারা ঢুকিয়ে ফেলবেন তাহলে সেটা আরো ভালো হবে, ভালো থাকবে। জি, প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা মিল্ক রিপ্লেসার কি, ছাগল এবং গরুর মিল্ক রিপ্লেসার সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার অন্য খামারি ভাইয়ের সাথে শেয়ার করুন, যেন খামারিরা উপকৃত হয়। আর এই প্রোডাক্টটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই কোম্পানির ঠিকানা, মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ বস আপনাদেরকে ভালো সার্ভিস দিবে এবং আপনারা ঘরে বসেই প্রোডাক্টটি পেয়ে যাবেন। যাওয়ার আগে আরও একবার আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আপনাদের সাথে আবারও আমার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।